আজকে পড়ছি সত্যজিৎ রায়ের ফেলুদা কাহিনী বাদশাহী আংটি পর্ব ১১। আমরা আগেই ঠিক করেছিলাম যে লসমনঝোলা যাব, তারপর সেখানে বেশ কিছুক্ষণ থেকে দুপুরের খাওয়া সেরে ফেরার পথে ঋষিকেশটা দেখে আসব। সত্যি বলতে কি, ঋষিকেশটা সম্বন্ধে আমার খুব বেশি উৎসাহ ছিল না। সেও তো তীর্থস্থান, পাণ্ডা ধর্মশালা, অলিগলি, ঘাট, মন্দির, এইসবই। কেবল গঙ্গাটা একটু অন্যরকম। বনবিহারীবাবু এখন ফেলুদার গানটা ধরেছেন, যাব ছোট চলে লখনৌ নগরী, তাব হালাত পার কিয়া গুজরি। গান থামিয়ে হঠাৎ বনবিহারীবাবু বললেন, এই গানের সুরে জ্যোতি ঠাকুরের একটা বাংলা গান আছে জানো? ফেলুদা বলল, জানি, কতকাল রবে বলো ভারত হে। ঠিক বলেছ। তারপর আমার দিক ফিরে বনবিহারীবাবু বললেন, স্টিল মানে হরণ, হর্ন মানে সিং, সিং মানে গান, গান মানে কামান, কামন মানে আসো, আইস মানে দেখেছিলাম, এটা জানো? আমি এটা জানতাম না, শুনে খুব মজা লাগলো আর মনে মনে মুখস্থ করে নিলাম। বনবিহারীবাবু বললেন, এটার জন্যই বোধ হয় আমার গান বলতেই বন্দুকের কথা মনে পড়ে, আর বন্দুক বলতেই জিম করবেট, শিকারি করবেটের কথা জানো তো? ফেলুদা বলল, জানি। তিনি কিন্তু এইসব অঞ্চলে মানুষকে কেউ বাঘ মেরেছেন। আমার করবেটকে কেন এত ভালো লাগে জানো? কারণ উনিও আমার মতো জানোয়ারদেরকে স্বভাব বুঝতেন আর ভালোবাসতেন। এই বলে আবার গুনগুন করে গান ধরলেন বনবিহারীবাবু। গাড়ির ছুটি চলছে লসমনঝোলার দিকে। বাঁদিকে পাহাড়, সামনে পাহাড়, ডান দিকে মাঝে মাঝে গঙ্গাটা দেখা যাচ্ছে, মাঝে মাঝে ঘন জঙ্গল। আকাশে মেঘ জমেছে, সূর্যটা এক একবার মেঘে ঢেকে যাচ্ছে, আর তখনই বাতাসটা আরো ঠান্ডা হয়ে যাচ্ছে। আমি প্রথম দিকে কেবল লসমনঝোলার কথাই ভাবছিলাম, এখন আবার মাঝে মাঝে আংটির ব্যাপারটা মনটাকে খোঁচা দিতে আরম্ভ করেছে। নতুন কিছু নতুন জিনিস এই দুদিনে জানতে পেরেছি, কিন্তু আরো অনেক কিছু যে এখনো জানতে বাকি আছে। মহাবীর কেন সন্দেহ করে যে পিয়ারীলাল স্বাভাবিকভাবে মারা যাননি? পিয়ারীলাল কিসের জন্য চিৎকার করেছিলেন মারা যাবার আগে? পিয়ারীলাল কোন স্পাইয়ের কথা বলতে চেয়েছিলেন? সেই স্পাই কি আমাদের চেনার মধ্যে কেউ, না চেনার বাইরে? এসব কথা ভাবতে ভাবতে আমার চোখটা গাড়ির সামনে আয়নার দিকে চলে গেল। আয়নায় ফেলুদাকে দেখা যাচ্ছে, সে অদ্ভুত তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে সামনের দিকে চেয়ে কি জানি দেখছে। এবার আমি আর চোখে ফেলুদার দিকে চেয়ে দেখি, সে দেখছে তার সামনেই বসা ড্রাইভারের দিকে। আমার চোখটাও প্রায় আপনা থেকেই ঘুরে ড্রাইভারের দিকে গেল, আর সেদিকে দৃষ্টি পড়তেই আমার বুকের ভিতরটা ছাদ করে উঠল। ড্রাইভারের পাগড়ির নিচে আর কোটের কলারের ঠিক উপরে ঘাড়ের মাঝখানে আঁচড়ের দাগ, এরকম দাগ আমরা আরেকজনের ঘাড়ে দেখেছি, সে হলো গণেশ গুহ। আবার ফেলুদার দিকে চেয়ে দেখি, সে দৃষ্টি ঘুরিয়ে নিয়ে জানালার বাহিরে দেখছে, তাকে এমন গম্ভীর এর আগে আমি কখনো দেখিনি। কোয়ালিটি রেস্টুরেন্টে বসে গণেশ গুহ বলেছিল, সে বনবিহারীবাবুর চাকরি ছেড়ে দিয়ে সেদিনই কলকাতায় চলে যাচ্ছে, আর আজ সে পাঞ্জাবি ড্রাইভারের ছদ্মবেশে আমাদের নিয়ে চলছে লসমনঝোলা। হঠাৎ মনে পড়ল, বনবিহারী বাবুই এই ট্যাক্সি ঠিক করে দিয়েছেন, তাহলে কি? আমি আর ভাবতে পারলাম না, আমার মাথা ভোঁভোঁ করতে আরম্ভ করেছে। আমরা কোথায় চলছি এখন, লসমনঝোলা না অন্য কোথাও? বনবিহারী বাবুর উদ্দেশ্যটা কি? অথচ তাকে দেখে তো তার মনে কোনো রকম উত্তেজনা বা দুরভিসন্ধি আছে বলে মনে হয় না। হঠাৎ বনবিহারী বাবুর গলার আওয়াজে চমকে উঠলাম, আমরা বাইরে একটা রাস্তা ধরবো, এবার ওই জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তাটা গেছে, কিছুদূর গেলেই একটা বাড়ি পাব, সেখানেই আমার অজগরটা থাকার কথা, যাবার সময় একবার দেখে যাই, ফেরার পথে একেবারে বাক্সে পুরে নিয়ে গাড়িতে তোলা যাবে, কি বলেন ফেলুবাবু? আশ্চর্য শান্তভাবে ফেলুদা বলল, বেশ তো। আমি কিন্তু একটা কথা না বলে পারছিলাম না, আপনি যে বলেছিলেন অজগরটা লসমনঝোলে আছে। বনবিহারীবাবু হো হো করে হেসে উঠে বললেন, এটা যে লসমনঝোলা নয় সেটা তোমাকে কে বলল তবেশবাবু? হাওড়া বলতে কি কেবল হাওড়ার পুল আর তার আশেপাশটা বোঝায়?
লসমন ঝোলা শুরু হয়ে গেছে এখান থেকে, গঙ্গার ব্রিজ এখান থেকে মাইল দেড়েক। শালবনের মধ্যে দিয়ে আগাছায় ঢাকা, প্রায় দেখা যায় না এমন একটা পথ ধরে গাড়িটা বাঁ দিকে ঘুরল। লক্ষ্য করলাম ড্রাইভারটা এবার বনবিহারী বাবুর নির্দেশের অপেক্ষাও করল না, যেন তার আগে থেকেই জানা ছিল এই রাস্তা দিয়ে যেতে হবে। কেমন লাগছে ফেলুবাবু? বনবিহারীবাবুর গলায় একটা নতুন সুর, কথাগুলো পিছন থেকে যেন একটা চাপা উত্তেজনা লুকানো রয়েছে। দারুণ কথাটা বলেই ফেলুদা তার বাঁ হাত দিয়ে আমার ডান হাতটা ধরে আস্তে একটা চাপ দিল। বুঝতে পারলাম ও বলতে চাইছে, ভয় পাস না, আমি আছি। রুমাল এনেছিস তোপসে? ফেলুদার এই প্রশ্নটার জন্য আমি একেবারেই তৈরি ছিলাম না, তাই কিরকম ভ্যাবাচ্যাকা খেয়ে গেলাম। রুমাল কি জানিস না? হ্যাঁ, কিন্তু ভুলে গেছি। বনবিহারী বাবু বললেন, ধুলার জন্য বলছো? এখানে কিন্তু ধুলোটা কম হবে। না না, ধুলো না, বলে ফেলুদা তার কোটের পকেট থেকে একটা রুমাল বার করে আমার পকেটে গুঁজে দিল। কেন যে সে এটা করলো তা বুঝতেই পারলাম না। বনবিহারী বাবু তার টেপ রেকর্ডারটা নিজের কোলের উপর নিয়ে সেটাকে চালিয়ে দিলেন। শালবনের ভিতরে হাইনা হেসে উঠল। বন এখন আরো গভীর, সূর্যের আলো আসছে না, এখানে এমনিতেই মেঘ আরো ঘন হয়ে রয়েছে। বাবাদের গাড়ি এখন কোথায়? লসমন ঝুলা পৌঁছে গেছে কি? আমাদের যদি কিছু হয় ওরা টেরও পাবে না, সেই জন্যই কি বনবিহারী বাবু ওদের গাড়িটা এগিয়ে যেতে দিলেন? মনের যত জোর আছে, সাহস আছে, সব একসঙ্গে জড়ো করার চেষ্টা করলাম। কেন জানি বুঝতে পারছিলাম না, ফেলুদার উপর যতই ভরসা থাকুক না কেন, আজ যে অবস্থায় পড়তে হবে ওকে, তাতে ওর যত বুদ্ধি যত সাহস আছে সবটুকুর দরকার হবে। গাড়ি আরো গভীর বনের মধ্যে দিয়ে চলছে। বনবিহারী বাবু আর গান গাইছেন না, এখন কেবল ঝিঝির ডাক আর মোটরের চাকার তলায় আগাছার খসখসানি। প্রায় 10 মিনিট চলার পর গাছের গুড়ি আর পাতার ফাঁক দিয়ে কিছু দূরে একটা বাড়ি দেখা গেল। এরকম জায়গায় এত গভীর বনের ভেতর কে আবার বাড়ি তৈরি করলো? হঠাৎ মনে পড়ল, আমার এক দূর সম্পর্কে কাকা আছেন যিনি সুন্দরবনের কোথায় যেন ফরেস্ট অফিসার, তারও এরকম একটা বাড়ি আছে শুনেছি, আশেপাশে বাঘ ঘোরাফেরা করে, এও হয়তো সেই ধরনের একটা বাড়ি। আর একটু কাছে গিয়ে বুঝতে পারলাম বাড়িটা কাঠের তৈরি, আর সেটা বহু পুরনো। শুধু তাই নয়, বাড়িটা আসলে একটা মাচার উপর তৈরি, একটা কাঠের সিঁড়ি দিয়ে সেই মাচায় উঠতে হয়। বাইরে থেকে দেখে মনেই হয় না সেখানে কোনো লোক থাকে। আমাদের ট্যাক্সি বাড়িটার সামনে এসে থামল। বনবিহারী বাবু বললেন, পাড়ে আছে বলে তো মনে হয় না, তবে এসেইছি যখন তখন ভেতরে গিয়ে একটু অপেক্ষা করা যাক, হয়তো কাছাকাছির মধ্যেই কোথায় গেছেন, কাঠটা সংগ্রহ করতে হবে কোথায়, একা মানুষ তো সব নিজেই করেন, আর ওর অত জানোয়ারের ভয়টাই নেই, আমারই মতো। এসো ফেলুচন্দ্র, তপেশচন্দ্র, ভেতরে গিয়ে বসা যাক। মেকি সন্ন্যাসী তো অনেক দেখলে, এবার একজন সত্যিকারের সাধু পুরুষ কিভাবে থাকেন দেখো, চলো। আমরা তিনজন গাড়ি থেকে নামলাম। ফেলুদা না থাকলে আমার মনের অবস্থা যে কি হতো জানি না, এখনো যে সাহস পাচ্ছি তার একমাত্র কারণ হলো ফেলুদার নির্বিকার ভাব। এক এক সময় তাই মনে হয় বিপদটা হয়তো আমার কল্পনা, আসলে ড্রাইভার সত্যিকারের শিখ ড্রাইভার, আর বনবিহারী বাবু খুব ভালো লোক, আর এই বাড়িটায় সত্যিকারের পারে যে বলে একজন সত্যিকার সাধু পুরুষ থাকেন, যার কাছে একটা 12 ফুট লম্বা অজগর সাপ আছে, আর সেটা দেখার জন্যই বনবিহারী বাবু এখানে এসেছেন। আগাছা আর শুকনা শালপাতার উপর দিয়ে হেঁটে কাছের সিঁড়িটা দিয়ে উঠে আমরা বাড়িটার ভেতরে ঢুকলাম। যে ঘরটায় ঢুকলাম সেটা সাইজে আমাদের ট্রেনের কামরার চেয়ে খুব বেশি বড় নয়। ঢোকার দরজা ছাড়াও আরেকটা দরজা আছে, সেটা দিয়ে পাশের আরেকটা ঘরে যাওয়া যায়, কিন্তু মনে হলো সে দরজাটা বাইরে থেকে বন্ধ। দুটো দরজা উল্টো দিক দিয়ে দুটো ছোট্ট জানালাও রয়েছে, জানালা দিয়ে বাইরে শালবন দেখা যাচ্ছে। মাচাটার হাইট একটা মানুষের বেশি নয়। বনবিহারী বাবু কাঁধে চোলানো টেপ রেকর্ডার মাটিতে নামিয়ে রেখে বললেন, পারেজির কেমন সরল জীবনযাত্রা দেখেই বুঝতে পারছো। ঘরের মধ্যে একটা ভাঙা টেবিল, একটা হাতল ভাঙা বেঞ্চি আর একটা টিনের চেয়ার।
ফেলুদা বেঞ্চিটার উপর বসলো দেখে আমিও তার পাশে গিয়ে বসলাম। বনবিহারীবাবু তার পাইপে তামাক ভরে তাতে আগুন দিয়ে দেশলাইটা জানলা দিয়ে বাইরে ফেলে দিয়ে টিনের চেয়ারটা মজবুত কিনা হাত দিয়ে চেপে পরীক্ষা করে মুখ দিয়ে আরামের একটা শব্দ করে সেটার উপর বসলেন। তারপর পাইপটাতে একটা টান দিয়ে ঘরটাকে প্রায় ধোঁয়ায় ভরে দিলেন। চাপা অথচ পরিষ্কার গলায় ভীষণ স্পষ্ট উচ্চারণে বললেন, তারপর ফেলুবাবু, আমার আংটিটা যে এবার ফেরত চাই।